সপ্তম শ্রেণীর বৌদ্ধ ধর্ম ও নৈতিক শিক্ষা অ্যাসাইনমেন্টের নমুনা উত্তরটি নিয়ে আমাদের আজকের এই ভিডিও। প্রথমেই প্রশ্নটি জানিয়ে দিচ্ছি, তোমার এলাকায় শান্তি প্রতিষ্ঠার জন্য যে সমস্ত মূল্যবোধ প্রতিপালন করা প্রয়োজন হয় সেরকম 10টি মূল্যবোধের একটি তালিকা তৈরি করো। চলে যাচ্ছে নমুনা উত্তরে। মানুষের জীবন মাত্রই সুখ দুঃখে মিলিত রূপ, সুখের পাশাপাশি দুঃখের হাত থেকেও নিস্তার নেই কারো। জরা রোগ মৃত্যু এসবই দুঃখ। বুদ্ধের মতে মানুষের কামনা বাসনাই দুঃখের মূল। মাঝে মাঝে যে সুখ আসে তাও দুঃখের মিশেলে এবং অস্থায়ী, অবিমিশ্র সুখ বলে কিছু নেই। গৌতম বুদ্ধ বলেন, নির্বাণ লাভ কিংবা কামনা বাসনা থেকে মুক্তি লাভে দুঃখের অবসান ঘটে। এর মধ্য দিয়ে দূর হয় অজ্ঞানতা, মেলে পূর্ণ শান্তি। সত্য জ্ঞান, আনন্দ এবং ইতিবাচকতার জন্য আমরা তাই বুদ্ধের কাছে যাই, সুখের সন্ধানে অনুসরণ করি তার বাণী। সমাজে শান্তি প্রতিষ্ঠার জন্য যে সমস্ত মূল্যবোধগুলি পালন করা প্রয়োজন সেরকম 10টি মূল্যবোধের একটি তালিকা নিচে তুলে ধরা হলো। 1. অতীতকে প্রাধান্য দিও না, ভবিষ্যৎ নিয়ে দিবাস্বপ্নও দেখবে না, তার চেয়ে বরং বর্তমান মুহূর্ত নিয়ে ভাবো। 2. সবকিছুর জন্য মনই আসল, সবার আগে মনকে উপযুক্ত করো, চিন্তাশীল হও, আগে ভাবো তুমি কি হতে চাও। 3. আনন্দ হলো বিশুদ্ধ মনের সহচর, বিশুদ্ধ চিন্তাগুলো খুঁজে খুঁজে আলাদা করতে হবে, তাহলে সুখের দিশা তুমি পাবেই। 4. তুমিই কেবল তোমার রক্ষাকর্তা, অন্য কেউ নয়। 5. জীবনের প্রথমেই ভুল হওয়া মানেই এই নয়, এটিই সবচেয়ে বড় ভুল, এর থেকে শিক্ষা নিয়ে এগিয়ে যাও। 6. অনিয়ন্ত্রিত মন মানুষকে বিভ্রান্তিতে ফেলে, মনকে প্রশিক্ষিত করতে পারলে চিন্তাগুলো তোমার দাসত্ব মেনে নেবে। 7. তোমাদের সবাইকে সদয়, জ্ঞানী ও সঠিক মনের অধিকারী হতে হবে, যতই বিশুদ্ধ জীবনযাপন করবে ততই উপভোগ করতে পারবে জীবনকে। 8. আমরা অনেকেই একটি কিছু সন্ধানে পুরো জীবন কাটিয়ে দিই, কিন্তু তুমি যা চাও তা হয়তো এরই মধ্যে পেয়েছো, সুতরাং এবার থামো। 9. সুখের জন্ম হয় মনের গভীরে, এটি কখনো বাইরের কোনো উৎস থেকে আসে না। 10. অন্যের জন্য ভালো কিছু করতে পারাটাও তোমার জীবনের ইতিবাচক প্রভাব ফেলে। পরিশেষে বলা যায় যে সমাজে বা রাষ্ট্রে শান্তি প্রতিষ্ঠার জন্য গৌতম বুদ্ধের উপদেশ ও আদর্শ আমাদের সবার মেনে চলতে হবে, তবে সমাজ থেকে অহিংসা লোভ দূর হয়ে শান্তি ফিরে আসবে। বন্ধুরা, তোমাদের জন্য প্রতিটি সপ্তাহে প্রত্যেকটি বিষয়ের অ্যাসাইনমেন্টের নমুনা উত্তর নিয়ে আমরা আমাদের চ্যানেল থেকে আপলোড করব। তাই যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে সাথেই থাকো।